দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুতগামী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বেসরকারি ইন্টারনেট সেবা অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারা হালিম। সকালে রাজধানীর একটি হোটেলে র্যাংস্টেলের নতুন সেবা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। এই সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকারের উন্নয়নে বেসরকারি প্রতিটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা করবে সরকার।